হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছো তাদের জন্য, বিশেষ করে স্পেশালি তাদের জন্য, এবং যারা মোহনবাগান সাপোর্টার আছো, তার সঙ্গে যারা বাংলা ফুটবল এবং ভারতীয় ফুটবলকে ভালোবাসো, আজকের আলোচনাটা হচ্ছে, যেটা মেইন টপিক নিয়ে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আইএসএল এর এসসি ইস্ট বেঙ্গলের প্রথম যে ম্যাচটা আছে, যেটা জামশেদপুর এফসির সঙ্গে আছে, এবং যেটা আছে নভেম্বরের 21 তারিখে এবং সন্ধে 7:30 থেকে যে খেলাটা আছে, সেই খেলাটি নিয়ে আজকে আলোচনা করব, যে এসসি ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা, এই ফার্স্ট ম্যাচটা কতটা কঠিন হতে পারে এবং কতটা কঠিন প্রতিপক্ষ হচ্ছে জামশেদপুর এফসি, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং নেক্সট তারপরে যেটা এসসি ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের খেলা আছে সেটা ডার্বি ম্যাচ। এবং ব্যাপার হচ্ছে, প্রথম ম্যাচটা কিন্তু খুব টিপিক্যাল ওই জন্যে, মানে প্রথম ম্যাচটা কিন্তু অবশ্যই যদি জয়লাভ করে তাহলে সেই দলের মনোবল কিন্তু অনেক বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে প্রথম ম্যাচটা কতটা টাফ ফর এসসি ইস্ট বেঙ্গল সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথমে বলি, জামশেদপুর এফসি যে আছে, পুরো টিমটার কিন্তু মার্কেট ভ্যালু দেখলাম 341 মিলিয়ন, মোটামুটি ধরে রাখতে পারলো যে 35 কোটি টাকার মতন মার্কেট ভ্যালু এই মুহূর্তে যে টিমটা গড়েছে, 35 কোটি টাকার মতন টিম বাজেট কিন্তু আছে। এরপর যেটা বলবো, টাটা গোষ্ঠী অবশ্যই এটাকে ইয়া করে, টাটা স্টিল এটার যে ইনভেস্টর বলতে পারো, যথেষ্ট বড় ইনভেস্টর। এরপর যেটা বলছিলাম, যে আমি যদি জামশেদপুর এফসি টিমটার দিকে তাকাই, তাহলে এই জামশেদপুর এফসি টিমটার গোলকিপিং লাইনে আমি দেখলাম যে সব থেকে যে নামটা চোখে পড়লো তার হচ্ছে টি রেহেনেস, এবং গোলকিপিং পজিশনে কোচের বা আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে এই টি রেহেনেস। অবশ্যই গোলকিপিং পজিশনে যদি চোট ফোট না থাকে তাহলে টি রেহেনেস কিন্তু শুরু করবে অ্যাজ এ গোলকিপিং। তাছাড়া দুজন আছে, একজনের নাম কুমার আর একজন হচ্ছে ভি যাদব। এরপর আবার ডিফেন্স আসবো, ডিফেন্সে দেখো দুজন কিন্তু সেন্টার ব্যাক পজিশনে বিদেশি আছে, একজন বিদেশি ব্রাজিলিয়ান এবং আরেকজন হচ্ছে ইংল্যান্ডের। প্রথমে ব্রাজিলিয়ান বিদেশির কোথায় আসি, এর নাম হচ্ছে এলি সাবি, ব্রাজিলিয়ান অবশ্যই, তার সিটিজেনশিপ আছে, পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, 2 কোটি টাকার মতন মার্কেট ভ্যালু আছে। এবং তার সঙ্গে আরেকজন আছে, তার নাম হচ্ছে পিটার হার্টলি, ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার, মানে ইংল্যান্ডে তার নাগরিকত্ব আছে, সেন্টার ব্যাক পজিশনে খেলে, 1.8 কোটি টাকার মতন মার্কেট ভ্যালু এই মুহূর্তে। এই দুজন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে আছে জামশেদপুর এফসির হয়ে, এবং এরা দুজন বিদেশি, তার দুটো বিদেশি ব্যাক আছে। এবং তা সত্ত্বেও আমি যদি স্বদেশী লাইন আপে দেখি অ্যাজ এ ডিফেন্সিভ, সেখানে আছে সেন্টার পজিশনে জিতেন্দ্র সিং আছে, নরেন্দ্র গেহলট আছে এবং লান্দিন পুইয়া আছে, এরাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ডিফেন্স করে। এরপর দেখো সেন্টার ব্যাক পজিশনে আমার যেটুকু মনে হয়, দেখো এই টিমটার কোচ যদি যার নাম, তার নাম হচ্ছে ওয়েল কোয়েন, এবং অনেকদিন ধরে কিন্তু যুক্ত আছে এই টিমটার সঙ্গে, 4-4-2 ফরমেশনে কিন্তু কোচ খেলাতে পছন্দ করে, স্কটল্যান্ডের কোচ, তাহলে কোচের নাম হচ্ছে ওয়েন কোলে, 4-4-2 ফরমেশনে খেলাবে। চারজন যদি ব্যাক থাকে তাহলে ধরো দুটো সেন্টার ব্যাক, দুপাশে দুটো, একটা লেফট ব্যাক একটা রাইট ব্যাক। আমি আমার যেটুকু মনে হচ্ছে যে সেন্টার ব্যাক পজিশনে পি হার্টলি, এবং এই পি হার্টলি হচ্ছে কিন্তু ক্যাপ্টেন এই টিমটার, ক্যাপ্টেন বা এলিসাবি, এই পি হার্টলি বা এলিসাবির মধ্যে একজন অ্যাজ এ সেন্টার সেন্টার ব্যাক পজিশনে খেলবে, এবং দুজন থাকবে যারা একজন লেফট থেকে অপারেট, এবং তার সঙ্গে হয়তো লালদিন পুইয়া থাকতে পারে অ্যাজ এ ব্যাক হিসেবে সেন্টার ব্যাক পজিশনে, এবং লেফটে একজন থাকবে, রাইট একজন থাকবে। লেফটে যদি বলি তাহলে রিকি লাল ওয়ামা এ থাকতে পারে, অথবা সন্দীপ মান্ডির মধ্যে একজন থাকবে, আর ডান দিকে অবশ্যই লালদিন লিয়ানা, রেন্থেই বা বরিশ সিং এদের মধ্যে একজন থাকবে, এরা রাইট ব্যাক পজিশনে খেলে। তাহলে লেফট ব্যাকে দুজনের নাম বললাম, যারা হচ্ছে রিকি লাল উয়ামা আর সন্দীপ মান্ডি, এরা হচ্ছে লেফট ব্যাক পজিশনে খেলে। আর রাইট ব্যাক আছে দুজনকার নাম, তার হচ্ছে লালদিন লিয়ানা, রেন্থেই এবং বরিশ সিং, এদের মধ্যেই কিন্তু অবশ্যই লেফট এবং রাইট ব্যাক পজিশনে একজন একজন করে থাকবে। তারপরে আসছি একটা মিডফিল্ড, একটা টিমের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে তার মিডফিল্ড। মিডফিল্ড পজিশনে একজন ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার আছে, একটাই মাত্র বিদেশি আছে, তার নাম হচ্ছে অ্যালেক্স, এবং এর মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 37.49 মিলিয়ন, মানে 49 মিলিয়ন, মোটামুটি ধরতে পারো যে 4 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু, যদি অ্যাপ্রক্সিমেট ধরি দিই আমি 4 কোটি, মানে যথেষ্ট ভালো কিন্তু প্রোফাইল আছে অ্যালেক্সের, যথেষ্ট ভালো কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে যে প্লেয়ার আছে ব্রাজিলের অ্যালেক্স, দুর্দান্ত কিন্তু একজন ফুটবল প্লেয়ার, কিন্তু এর যা প্রোফাইল আছে তা দেখা যাচ্ছে। এবং তার সত্ত্বেও আমরা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে প্রণয় হালদার থাকতে পারে অবশ্যই, তারপর মুবারিস রহমান আছে লেফট উইং পজিশনে খেলে, জন ডেল আছে
লেফট উইঙ্গার পজিশন থেকে খেলতে পছন্দ করে। তাছাড়া রাইট উইং পজিশনে আছে ফারুক চৌধুরী এবং কোমল থাটাল। এরপরে আমি বলি যে দেখো সেন্ট্রাল, আমি বলছিলাম যে চার চার দুই ফরমেশনে খেলবে। যদি চার চার দুই ফরমেশনে খেলে, আমি ব্যাকটা নিয়ে আলোচনা করলাম যে পিটার হার্টলি বা এলিসেবি অ্যাজ এ সেন্টার ব্যাক, তার সঙ্গে আমি বললাম যে লালদিন পুয়া থাকবে সেন্টার পজিশনে, বা দিকে থাকবে রিকি লাল ওয়ামা থাকতে পারে বাঁ দিক থেকে, এবং ডান দিক থেকে দেখবে অপারেট করবে লালদিন লিয়ানা রেনথেই, এরা হচ্ছে ডিফেন্সিভে থাকছে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলবে অ্যালেক্স এজ এ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে, এবং একে একে সাহায্য করতে পারে এজ এ ডিফেন্সিভ মিডফিল্ড প্রণয় হালদার, ভালো ফুটবল প্লেয়ার প্রণয় হালদার। এবং আমার মনে হয় লেফট উইং পজিশন থেকে অপারেট করবে যেটা লেফট উইঙ্গার হিসাবে, তা হচ্ছে ডন জেল আর কি এই অপারেট করতে পারে লেফট উইং পজিশন থেকে, এবং ডান হাত থেকে রাইট উইং পজিশন থেকে ফারুক চৌধুরী অপারেট করতে পারে, যেটুকু আমার আমার যেটুকু মনে হচ্ছে আর কি। কোচের বিভিন্ন রকম ফরমেশন দেখে যেটুকু আমি বুঝতে পারলাম, এরা কিন্তু অবশ্যই মিডফিল্ড পজিশন থাকবে। এরপর একটা একটা জায়গা সবকিছুই হলো, এরপর মেন জায়গা হচ্ছে যে স্ট্রাইকিং ফোর্স কিরকম, দুর্দান্ত মানে স্ট্রাইকিং ফোর্স। যদি এই বিষয়টা আলোচনা করি যে কিরকম আক্রমণ ভাগটা, মানে সোনায় বাঁধানো আক্রমণ ভাগ বলতে পারে জামশেদপুর এফসি, এবং ইস্টবেঙ্গলের সাথে প্রথম ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এটা কিন্তু আমার মনে হয় জামশেদপুর কিন্তু কঠিন একটা প্রতিপক্ষ হতে পারে এই এসসি ইস্টবেঙ্গলের জন্য প্রথম ম্যাচটা কিন্তু। তারপর অবশ্যই ম্যাচ শুরু হলে বুঝতে পারবো কিরকম খেলছে কিরকম। অনেকগুলো প্লেয়ার আছে, আমি যদি আলোচনা করি তিনটা বিদেশি আছে যারা অ্যাজ এ স্ট্রাইকার, তার সঙ্গে ঈশান পণ্ডিত আছে। প্রথম হলো জর্ডন মারে, এশিয়ান কোটা এবং অস্ট্রেলিয়ান স্ট্রাইকার পজিশনে খেলে, এর মার্কেট ভ্যালু প্রায় ধরে রাখতো 3.5 কোটি টাকার মতন, মানে দুর্দান্ত, বুঝতে পারছো তো মার্কেট ভ্যালুগুলো কিন্তু দুর্দান্ত। তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট আছে স্কটল্যান্ডের স্ট্রাইকার, এরও মার্কেট ভ্যালু প্রায় 33.33 মিলিয়ন, মানে প্রায় ধরো তুমি 3.5 কোটি টাকার মতন এরও মার্কেট ভ্যালু এই গ্রেগ স্টুয়ার্টের, স্কটল্যান্ডের নাগরিকত্ব আছে। তার সঙ্গে নেরিজাস ভালস্কিস বলে একজন প্লেয়ার আছে, ই লিথুয়ানিয়ার বাসিন্দা এবং মার্কেট ভ্যালু প্রায় 2 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু আছে। এবং তার সঙ্গে আমাদের ভারতীয় এই মুহূর্তে বলো সেন্সেশন বলতে পারো যে ঈশান পণ্ডিত, যদিও খারাপ লাগে ভারতীয় দলের হয়ে হোক বা ক্লাব ফুটবলে সেভাবে চান্স পাচ্ছে না এখনো পর্যন্ত ঈশান পণ্ডিত, অবশ্যই একে চান্স দেওয়া দরকার যে স্ট্রাইকার পজিশনে, মানে স্ট্রাইকিং পজিশনটা কিন্তু আমার জামশেদপুরে দুর্দান্ত লাগলো। তিনটে স্ট্রাইকার আছে যারা, এবং দেশীয় স্কোয়াডটাও কিন্তু দুর্দান্ত, মানে যদি আলোচনা করি আর কি, যে আমি বললাম যে দেখো চার চার দুই ফরমেশনে খেলানো হবে, কোচ ওয়েল কোয়েন আছে এবং আগের থেকে যুক্ত আছে, এবং ওর যে ফরমেশন ও যেটা পছন্দ করেছে চার চার দুই ফরমেশনে খেলাতেই পছন্দ করে। তো চার চার দুই ফরমেশনে প্রথমে বললাম যে সেন্টার ব্যাক পজিশনে পিটার হার্টলি থাকবে এই ক্যাপ্টেন, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে পিটার হার্টলি থাকবে, এলিসাবি আছে, তো এদের মধ্যে একজন সেন্টার ব্যাক থাকবে, মানে একটা বিদেশি থাকছে সেন্টার ব্যাক পজিশনে, আর একজন বিদেশি যে অ্যালেক্স থাকবে মিডফিল্ড পজিশনে, আর আমার মনে হয় একজন স্ট্রাইকার থাকবে, সেটা গ্রেগ স্টুয়ার্ট হতে পারে বা জর্ডন মারে হতে পারে, এই দুজনের মধ্যে আমার হচ্ছে একজন থাকবে যে স্ট্রাইকিং পজিশনে খেলবে। এবং রাইট উইং থেকে সাহায্য করে ফারুক চৌধুরী, লেফট উইং থেকে সাপোর্ট করবে যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে ডন জেল বা মুবারিস রহমান, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রণয় হালদার তো আছেই। সেন্টার ব্যাক পজিশনে আমি বলছিলাম যে পিটার হার্টলি থাকছে, তার সঙ্গে থাকতে পারে অ্যাজ এ দেশীয় একজন সেন্টার ব্যাক, তার নাম হচ্ছে লালদিন পুয়া, এ অবশ্যই লালদিন পুয়া থাকতে পারে অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশনে। এবং লেফট ব্যাক পজিশনে থাকতে পারে অবশ্যই রিকি লাল উয়ামা, এ অবশ্যই সেন্টার মানে লেফট ব্যাক হিসেবে থাকতে পারে, আর লেফট ডিফেন্ডার হিসেবে থাকতে রাইট ডিফেন্ডার হিসেবে থাকতে পারে অবশ্যই লালদিন রিয়ানা রেনথেই বা পরিশিংয়ের মধ্যে একজন। তো এরকমই একটা ফরমেশন হতে পারে, তো আশা করা যাচ্ছে যে ম্যাচটা অবশ্যই ইস্টবেঙ্গল জয়লাভ করবে। কম সময় হলেও কিন্তু দল ভালো তৈরি করেছে ইস্টবেঙ্গল, দেখা যাক তারপর ম্যাচ কীরকম হয়। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইবটা খুব জরুরি। তারপর তো অবশ্যই লাইভে দেখা হবে, লাইভ আলোচনা হবে, কয়েকদিন ব্যস্ত ছিলাম সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো ঠিক আছে, আজকে এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা লাইভে, ততক্ষণের জন্য বাই।